takes a touch, rolls it through for Isak. প্রথমার্ধ 1-1 সমতায় শেষ করেছিল চেলসি নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে নেমে পুরো দৃশ্যপট পাল্টে দিল দুই দল। চেলসির জালে আরো তিনবার বল জড়িয়ে দিল নিউক্যাসল। অন্যদিকে কার্ড আর গোল হজম করলো চেলসি। অবশেষে চেলসিকে 4-1 গোলে উড়িয়ে দিল নিউক্যাসল ইউনাইটেড। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামে চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের মাত্র 13 মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। বক্সের মাঝখান থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে দলকে লিড এনে দেন আলেকজান্ডার ইসাক। এর 10 মিনিট পর পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান চেলসির উইঙ্গার রাহিম স্টেলিং। গোলের খেলা এখানেই শেষ হয় চেলসির। এরপর যেটা করেছে তারা সেটা হলো কার্ড দেখা আর গোল হজম করা। দ্বিতীয়ার্ধে নেমেও কিছুটা সময় ম্যাচ ধরে রেখেছিল চেলসি, কিন্তু 60 ও 61 মিনিটে দুটি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মাউরিসিও পচিনিত শিষ্যরা। নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন ডিফেন্ডার জামাল লাসেলস ও ব্রাজিলিয়ান উইঙ্গার জোয়েলিংটন। দল যখন 3-1 গোলে পিছিয়ে তখন আরও একটি দুঃসংবাদ পায় চেলসি। ম্যাচের 73 মিনিটে রিসি জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় চেলসি। এরপর 83 মিনিটে আরও একটি গোল হজম করে চেলসি, ফলে দ্য ব্লুজদের 4-1 গোলে উড়িয়ে দেয় নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচে মোট 10 বার কার্ড বের করেন রেফারি, এর মধ্যে 1টি লাল কার্ড ও 9টি হলুদ কার্ড। 4টি হলুদ কার্ড দেখেছে নিউক্যাসল আর 5টি হলুদ কার্ড দেখেছে চেলসি। চলতি মৌসুমে 13 ম্যাচ খেলে 23 পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে নিউক্যাসল। সমান ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে 10ম স্থানে চেলসি।